রাজ্যে বর্তমানে 55টি গ্রামকে চিফ মিনিস্টার্স মডেল ভিলেজ স্কিমের অধীনে আদর্শ গ্রাম ঘোষণা লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে। এছাড়া 2023 থেকে 24 অর্থ বছরে CMMVS এর অধীনে আরও 100টি গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণা লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় CPIM এর বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে পঞ্চায়েত তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, চিহ্নিত আদর্শ গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ছাড়াও অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে আরও কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলির মধ্যে রয়েছে টিকাকরণ, স্কুল ড্রপ আউট কমানো, মহিলাদের স্বনির্ভর দলের সাথে যুক্ত করে স্বনির্ভর করে তোলা, স্বচ্ছতা এবং পুষ্টি বাগান ইত্যাদি। মুখ্যমন্ত্রী জানান, 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত হিসাবে প্রত্যেক চিহ্নিত গ্রামকে 12,63,635 টাকা করে দেওয়া হয়েছে। উপরন্তু উল্লেখিত তারিখের উপর সংশ্লিষ্ট প্রত্যেক চিহ্নিত গ্রামকে 1,81,818 টাকা করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।